హలో డియర్ ఫ్రెండ్స్, వెల్కమ్ టు శిక్షా మంత్ర। శిక్షా మంత్రতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা আমরা জানি, শিক্ষা মন্ত্র মানেই আমরা বইয়ের পড়ার বাইরে আরো ব্যাপক কিছু শিখি। শিক্ষা মন্ত্র মানে আমরা ব্যক্ত একটা শিক্ষার খোঁজে থাকি, আর সেই ব্যক্ত শিক্ষার খোঁজে আরো ডিটেইল জানবার জন্য আমরা এই মুহূর্তে আলোচনায় আছি টেন্স অ্যাট আ গ্লান্স এর। যদি তোমরা এই টেন্স অ্যাট আ গ্লান্স এর আগের যে আলোচনাগুলো হয়েছে সেগুলো মিস করে গিয়ে থাকো, তাহলে অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্কগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টের আলোচনা শেষ করে ফেলেছি। আমাদের প্রেজেন্টের চারটে টেন্স আমরা আলোচনা করেছি, তাই এখন কি আলোচনা হবে সেটা তো তোমাদের সবারই জানা। তবু একবার দেখে নাও আমরা কি আলোচনা করতে যাচ্ছি আজকে। হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের আলোচনার বিষয় দ্য সিম্পল পাস্ট টেন্স। এবার আমরা সিম্পল পাস্ট টেন্স শিখতে যাচ্ছি। দেখো, টেন্স মানে টাইম। আমি বারবার করে এই কথাটা বারবার বলছিলাম, তো টাইমের সঙ্গে যদি সম্পর্ক স্থাপন করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিলেশন, সো ইউজড ফর দ্য রিলেশন অফ দ্য পাস্ট ইভেন্টস। আমরা যখন কোনো একটা পাস্ট ইভেন্টস মানে এক্সপায়ার্ড কোনো ইভেন্টস তার রিলেশন খুঁজব, তখন আমরা এই সিম্পল পাস্ট টেন্সটা ইউজ করব। ইট ইজ ইউজড ফর অ্যাকশনস কমপ্লিটেড ইন দ্য পাস্ট অ্যাট আ ডেফিনিট টাইম। ইট ইজ দেয়ার ফর ইউজড তাহলে এটা ব্যবহার হয় কোথায়? এটা ব্যবহার হয় একটা কমপ্লিটেড অ্যাকশনসের জন্য, অর্থাৎ এরকম একটা অ্যাকশনের জন্য ব্যবহার হয় যেটা কমপ্লিট হয়ে গেছে, যেটা শেষ হয়ে গেছে। কখন হয়েছে? অবশ্যই ইন দ্য পাস্ট। আরেকটা পয়েন্ট, অ্যাট আ ডেফিনিট টাইম। তিনটে জিনিস আমরা এখানে খেয়াল করব, ইউজড ফর অ্যাকশনস কমপ্লিটেড ইন দ্য পাস্ট অ্যাট আ ডেফিনিট টাইম। পাস্টেই কাজটা শেষ হয়ে যেতে হবে, এটা মনে রাখতে হবে, এবং অবশ্যই তার টাইমটা ডেফিনিট হতে হবে। কাজটা কমপ্লিট হয়েছে পাস্টে, তার টাইমটা ডেফিনিট। যদি এরকম হয় তখন আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। এখানে আমরা কয়েকটা অপশনস তোমাদের দিচ্ছি। প্রথম অপশন, ফর আ পাস্ট অ্যাকশন ওয়েন দ্য টাইম ইজ গিভেন। তাহলে আমরা একটা পাস্ট অ্যাকশনের কথা বলছি যে সময়ে টাইমটা দেওয়া আছে। কীরকম? আই মেট হিম ইয়েস্টারডে, জাস্ট ফলো ইয়েস্টারডে। So the time is given, it's a definite time, and the action is completed in the past. তাহলে দেখা যাক এর পরে আমাদের কি রুলস রয়েছে। When the time is asked about, যখন আমরা সময়টা দেখতে পাচ্ছি যে জিজ্ঞেস করা হচ্ছে, কিরকম একটা এক্সাম্পল দেখি বুঝতে সুবিধা হবে। When did you meet him? তো এখানে আমরা যেটা পাচ্ছিলাম, দ্য ডেফিনিট টাইম অ্যান্ড দ্য টাইম ইজ গিভেন, বাট হিয়ার দ্য টাইম ইজ আস্কড অ্যাবাউট। ইউড হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্স ইন বিটুইন দিজ টু রুলস। ফার্স্ট দ্য টাইম ইজ গিভেন, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ টাইম ইজ আস্কড অ্যাবাউট। ওয়েন ডিড ইউ মিট হিম, ওয়েন, সময়টা এখানে জানতে চাওয়া হচ্ছে, ওখানে ডেফিনিট টাইমটা দেওয়া ছিল। তাহলে যদি একটা পাস্ট ইভেন্টসের রিলেশনস হয় যেটা পাস্টে কমপ্লিট হয়ে গেছে, একটা ডেফিনিট টাইমে কমপ্লিট হয়েছে, তাহলে তার সময়টা দেওয়া থাকলেও সিম্পল পাস্ট হবে, বা সময়টা জানতে চাইলেও সিম্পল পাস্ট হবে। এবার দেখা যাক আমরা থার্ড রুলস কী পাই। অর ওয়েন দ্য অ্যাকশন ক্লিয়ারলি টুক প্লেস অ্যাট আ ডেফিনিট টাইম ইভেন দো দিস টাইম ইজ নট মেনশনড। তাহলে অনেক সময় এরকম হয় যে দেখো, টাইমটা দেওয়া থাকলেই যে সেটা ডেফিনিট টাইম হবে তা নয়, টাইম না দেওয়া থাকলেও ডেফিনিট হতে পারে। মানে কোনোভাবে আমরা যদি বুঝতে পারি টাইমটা কি, তার যদি কোনো হিন্টস থাকে, তাহলেও আমরা সেটাকে বলতে পারি যে অ্যাকশন ক্লিয়ারলি টুক প্লেস অ্যাট আ ডেফিনিট টাইম। কোনো একটা নির্দিষ্ট সময়ে কাজটা হয়েছে সেটা পরিষ্কার, যদিও সেটা বলা না থাকে। একটা এক্সাম্পল দেখা যাক, দ্য ট্রেন ওয়াজ 10 মিনিট লেট। ইউ নো দ্য টাইম, ইউ নো দ্য ট্রেন, ইউ নো হুইচ ট্রেন আই এম স্পিকিং অ্যাবাউট, ইউ নো দ্য টাইম অফ দ্য ট্রেন। So 10 minute late means you know
which time the train arrived. So the train was 10 minutes late. The time is not mentioned, but it took place at a definite time, and that is clear. How did you get your present job? Present job. They're the hints, and the time would not be mentioned, but it is definite. I bought the car in Montreal. That means when I used to stay at Montreal. That's the time. So the time is obviously definite, and it's not directly mentioned with some time adverb or adverbs of time, but still it's mentioning a time. তাহলে এইভাবে ডাইরেক্ট সময় না বললেও ডেফিনিট টাইম হতে পারে এবং সেটা আমরা সিম্পল পাস্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এরপর চার নম্বর যে রুলসটা আমরা দেখব, সামটাইমস দ্য টাইম বিকামস ডেফিনিট অ্যাজ আ রেজাল্ট অফ আ কোয়েশ্চেন অ্যান্ড আনসার ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট। দেখো, প্রেজেন্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট এদের রিলেশন এর আগে আমরা আলোচনা করে ফেলেছি। যদি তোমরা সেই আলোচনাটা দেখে না থাকো, তাহলে লিঙ্কটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। কিন্তু ঘটনাটা যেটা, সেটা হচ্ছে কখনো কখনো টাইম বলা না থাকলেও টাইমটা ডেফিনিট হয়ে যায় যদি প্রেজেন্ট পারফেক্টের কোনো কোয়েশ্চেন আনসার হয়। ওয়েয়ার হ্যাভ ইউ বিন? আই হ্যাভ বিন টু দ্য অপেরা। তাহলে ওয়েয়ার হ্যাভ ইউ বিন প্রেজেন্ট পারফেক্টে আছে, আই হ্যাভ বিন টু দ্য অপেরা প্রেজেন্ট পারফেক্টে আছে। দুটো প্রেজেন্ট পারফেক্টে যখনই কোয়েশ্চেন আনসার হয়েছে, যে সময় অপেরাতে ছিল সেই সময়টা ডেফিনিট হয়ে গেছে। ডিড ইউ এনজয় ইট? অপেরা, টাইম, দুটোই ডেফিনিট হয়ে গেছে। ডিড ইউ এনজয় ইট? এবার দেখো, সিম্পল পাস্টে আমরা এটাকে ব্যবহার করতে পারছি। দ্যাটস ইট। সো উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড, অ্যান্ড ইটস সেইজ অবভিয়াসলি দ্য সেম রিলেশন ফর পাস্ট ইভেন্টস, অ্যান্ড দ্যাট ইজ দ্য পার্ট অফ 4B. The simple past tense is used for an action whose time is not given. দেখো, একই কথা, সিম্পল পাস্ট টেন্স এরকম একটা সময়ের জন্য আমরা ব্যবহার করছি যার সময়টা বলা নেই। কিন্তু দুটো অপশান, অকুপাইড আ পিরিয়ড অফ টাইম, নাও টার্মিনেটেড, এরকম একটা পিরিয়ড অফ টাইমকে অকুপাই করছে যেটা টার্মিনেটেড, অলরেডি টার্মিনেটেড। টাইম অফ স্পিকিং আর এগুলো নিয়ে আমি আর কিছু বলছি না, বিকজ ইউ নো দেম। ওকে, তো আমরা ডায়াগ্রামেটিক্যালি এই ব্যাপারটাকে একবার দেখে নিই। ফার্স্টে এটটা আমরা দেখছি, আমরা অবশ্যই বলছি পিরিয়ড অফ টাইম, তোমরা বুঝতেই পারছো এই পিরিয়ড অফ টাইমটার কথা আমরা বলছি। নাও টার্মিনেটেড, অ্যাকশনের পিরিয়ড অফ টাইমটা কমপ্লিট হয়ে গেছে, এখন অনেকটা সময় পার হয়ে গেছে, এইখানে এসে আমরা কথাটা বলছি, মানে টাইম অফ স্পিকিংটা এই জায়গায়। পিরিয়ড অফ টাইম, নাও টার্মিনেটেড, এটা যদি হয়, টাইম ইজ নট গিভেন, টাইমটা দেওয়া নেই। একটা এক্সাম্পল দেখি আমরা, তাহলে বুঝে যাব। হি ওয়ার্কড ইন দ্যাট ব্যাঙ্ক ফর 4 years, বাট হি ডাজ নট ওয়ার্ক দেয়ার নাও। তাহলে হি ওয়ার্কড ইন দ্যাট ব্যাঙ্ক ফর 4 years, এই সময়টার কথা আমরা বলছি, এটা 4 বছর সময়। দ্যাট ইজ দ্য টাইম, 4 years, অ্যান্ড দ্য টাইম ইজ নাও টার্মিনেটেড বিকজ হি ডাজ নট ওয়ার্ক দেয়ার নাও। তারপর এতদিন পরে এসে আমরা এই টাইমটার কথা রেফার করছি, সেই জন্য এটা সিম্পল পাস্টে হচ্ছে। ইটস ভেরি ভাইটাল। এবার আমরা বি এটটা দেখে নিই একবার। অকার্ড অ্যাট আ মোমেন্ট ইন আ পিরিয়ড অফ টাইম, নাও টার্মিনেটেড। অকার্ড অ্যাট আ মোমেন্ট ইন আ পিরিয়ড অফ টাইম, নাও টার্মিনেটেড, মানে ওই যে আমরা পিরিয়ড অফ টাইমটা বলছিলাম তার মাঝখানে সেটা টার্মিনেট করে গেল, ওই পিরিয়ড অফ টাইম সেটা টার্মিনেট করে গেল, কিন্তু তার মাঝখানে কোনো একটা পয়েন্ট অফ টাইমের কথা আমরা বলছি, তার মাঝখানের কোনো একটা সময়ের কথা আমরা বলছি এই পয়েন্টে এসে দাঁড়িয়ে। মানে এটা সবটাই এক, শুধু এখানে আমরা গোটা পিরিয়ডটা নিয়ে কথা বলছিলাম, এখানে এই পিরিয়ডটার মধ্যে কোনো একটা সময় নিয়ে কথা বলবো। কীরকম হবে এক্সাম্পলটা দেখে নিই। মাই গ্র্যান্ড মাদার ওয়ান্স স কুইন ভিক্টোরিয়া, তার মানে আমরা এই পুরো সময়টাকে ধরে নিতে পারি ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়ার সময়। দ্যাট মিন্স দ্য টাইম ওয়েন কুইন ভিক্টোরিয়া রেইনড, অ্যান্ড উইদিন দ্যাট টাইম পিরিয়ড দেয়ার্স আ পার্টিকুলার ডে, আ পার্টিকুলার মোমেন্ট ওয়েন মাই গ্র্যান্ড মাদার স হার। তাই এটা আমরা বলছি ওই টাইমে পিরিয়ডটা কমপ্লিট হয়ে গেছে, কুইন ভিক্টোরিয়া এখন আর রাজত্ব করে না, অনেকটা সময় পার হয়ে গেছে, তারপরে আজকে দাঁড়িয়ে আমরা এই কথাটা বলছি। দ্যাট ইজ দ্য টাইম অফ স্পিকিং। তাই এটাকে আমরা সিম্পল পাস্ট এ ব্যবহার করব। তাহলে এটাই হচ্ছে
আমাদের সিম্পল পাস্ট টেন্সের আলোচনার সমাপ্তি। এবার বলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্স রয়েছে তোমার জায়গা, যেখানে তুমি কমেন্ট করে জানাতে পারো, তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি এখানেও বলতে পারো, আমরা অবশ্যই তার উত্তর দেব। আর যদি পুরো বিষয়টা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি আমাদের সঙ্গে সাথী হয়ে থাকো। যদি সাথী হয়ে গেছো তাহলে তো খুব ভালো, আর যদি সাথী না হয়ে থাকো তাহলে তো জানো এই কাজটা করতে হবে, মানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে অবশ্যই সব নোটিফিকেশনস সঙ্গে নিয়ে, যাতে করে আমরা আরও অনেক অনেক নতুন কিছু শিখতে পারি শিক্ষা মন্ত্র থেকে। ধন্যবাদ, সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে, যে ভিডিওটাই আমাদের সঙ্গে থাকবে অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ডিটেল আলোচনা। ধন্যবাদ, ভালো থেকো।